পুরুষ অঙ্গের উপরের দিকে রগগুলো ব্যাপকভাবে ফুলে গিয়ে বেসে ওঠা এবং পুরুষ অঙ্গ শক্ত না হওয়া, এই রোগটিকে পেনাইল মন্ডর ডিজিজ বলা হয়ে থাকে। অর্থাৎ পেনাইল যে মন্ডর, এই রোগটা হলে পুরুষ অঙ্গের যে রগ সেটা বেসে ওঠে এবং পুরুষ অঙ্গ ভালোভাবে শক্ত হয় না। আর এই সমস্যা দেখা দিলে পুরুষ অঙ্গে ব্লাড সার্কুলেশনে ব্যাঘাত ঘটে, রক্ত প্রবাহ স্মুথ হয় না, আর রক্ত প্রবাহ স্মুথ না হলে পুরুষ অঙ্গ আস্তে আস্তে খিঁচে যায়, অর্থাৎ পেনাইল অ্যাট্রোফি হয়, অর্থাৎ পুরুষ অঙ্গের মাঝখানে অথবা অগ্রভাগে অথবা নিচে চিকন হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে পুরুষ অঙ্গের গোড়া খুবই নরম থাকে, চিকন হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে পুরুষ অঙ্গের অগ্রভাগ চিমিয়ে যায়। কারো কারো ক্ষেত্রে পেনিসের মধ্য অংশে খিঁচে যায়, চিমিয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, এবং যার কারণে পুরুষ অঙ্গের রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে, পেনিসের ভিতরে ইরেকশন হয় না, ইরেক্টাইল ডিসফাংশনের সম্মুখীন হয়, সহবাসের সময় সে অপারগ হয়। পেনিসের ইরেকশনের সমস্যা হলে সহবাসে পেনিস দৃঢ় থাকে না, আর দৃঢ় না থাকলে পুরুষ সহবাসে অক্ষম হয় এবং যৌনক্রিয়া অক্ষম হয়, এক পর্যায়ে সে বিপর্যস্ত হয়ে যায়, তার যৌন জীবনে অশান্তি সৃষ্টি হয়। তো এই ধরনের সমস্যাগুলো সাধারণত পেনিসের আঘাতজনিত কারণে, অধিক মাস্টারবেশন হস্তমৈথুনের কারণে এবং বিভিন্ন রকমের পদার্থ, ক্লোটেড ব্লাড পেনিসের ভিতরে যে রগগুলো সেগুলোর ভিতরে জমে প্লাকের সৃষ্টি করে এবং এই প্যানাইল মন্ডর ডিজিজের সৃষ্টি হয়। প্যানাইল মন্ডর ডিজিজ হলে আপনারা বিনা পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে আপনাদের পেনিসের ভিতরে যে ইনফেকশন বা যদি কোনো ক্লটেড ব্লাড জমে থাকে বা হ্যামোটোমা সৃষ্টি হয়, পেনিসের রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হয়, তো সেই ক্ষেত্রে সেটা ক্লিয়ার হবে। আর সেটা ক্লিয়ার হলে আপনাদের এই মন্ডর অর্থাৎ রগ ফুলে যাওয়া সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন এবং পেনিসের স্বাস্থ্য মোটাতাজা থাকবে ইনশাল্লাহ এবং স্বাস্থ্যবান হবে। এটার জন্য আপনারা অবশ্যই সচেতন হতে হবে, অধিক মাস্টারবেশন ত্যাগ করতে হবে, পুরুষ অঙ্গের প্রতি যত্নশীল হতে হবে, পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।